হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদিস কিচেন ব্লগ। আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসটি। আর এই ম্যাজিক প্যারাডাইস পার্কটা কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত। আর এই পার্কটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বিশাল একটা এরিয়া নিয়ে করা হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এর ভেতরে কী কী আছে। তো প্রথমে আমরা গেট দিয়ে ঢুকতেই দেখতে পাচ্ছেন বিশাল একটি বিল্ডিং আছে। তো এটা কিন্তু অনেকটা দেখতে ডিজনি ওয়ার্ল্ডের মতন। আর এইটা ম্যাজিক প্যারাডাইসে ঢুকতে হলে আপনাকে অবশ্যই কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট ফি হচ্ছে 200 টাকা, আর ওয়াটার পার্কের টিকিট হচ্ছে 300 টাকা। তো এটার গেটের সামনে তিনটা ছোট ছোট ড্রাগন আছে, যেগুলো কিনা আমাদের জন্য ওয়েলকাম সং গাচ্ছে। তো আমরা এখন টিকিটটা করে নেব, তার আগে আপনাদেরকে সামনের লুকটা কেমন এটা দেখাচ্ছি। তো যারা কুমিল্লার কাছে আছেন অথবা যারা ঢাকা থেকে যেতে চান, তারা ঢাকার বাসে চলে যাবেন, কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোডে নেমে যাবেন, সেখান থেকে সিএনজিতে করে এখানে চলে আসবেন। খুব একটা বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন। এখানে যে এই ঘরগুলোর মধ্যে টিকিট কাউন্টার, এখানে আমরা এখন টিকিট করব। তো আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম যেখানে কিনা 500 টাকা করে পড়েছে পার পার্সন। তো আমাদের টিকিটের মধ্যে কিন্তু তিনটা রাইড ফ্রি ছিল, অ্যান্ড আমরা ওয়াটার পার্ক এবং ভেতরে যে পার্কটা আছে সেখানে যেতে পেরেছি। তো এখানে কিন্তু তারা বলে যে একটা ডাইনোসর পার্ক আছে, সেখানে কোনো ধরনের ফি বা কিছুই লাগে না, শুধুমাত্র আপনাদের কিছু কয়েকটা রাইড আছে সেগুলোর জন্য কিছু টিকিট কিনতে হয়, আর টিকিট মূল্য কিন্তু 100 টাকা করে। তো আমরা কিন্তু তিনটা টিকিট ফ্রি পেয়েছিলাম নর্মাল যে রাইডগুলো আছে সেগুলোর জন্য। তো আমরা যেহেতু সকাল সকাল গিয়েছি, প্রচণ্ড রোদ ছিল, যার কারণে আমরা এখন ওয়াটার পার্কে চলে যাব। তো ওয়াটার পার্কে যাওয়ার সময় কিন্তু একটা গেট পড়বে, সেখানে আপনার টিকিটটাকে চেক করে নিবে। আপনারা যদি এক্সট্রাভাবে ওয়াটার পার্কে যেতে চান তাহলে কিন্তু 300 টাকা করে পড়ে পার পার্সন। তো আমরা যেহেতু একটা প্যাকেজ নিয়েছি তো সেখানের মধ্যে কিন্তু এটা অন্তর্ভুক্ত ছিল। আর পার্কের ভেতরে কিন্তু ক্যান্টিন আছে, ওয়াটার পার্কের ভেতরে একটা ক্যান্টিন আছে, আর যে ড্রাই পার্কটা আছে সেখানেও কিন্তু ক্যান্টিন আছে। তো আপনারা যারা দুপুরবেলা খেতে চান সেখান থেকে খেয়ে নিতে পারেন, তবে প্রাইসটা একটু বেশি পড়বে, তবে আপনারা মোটামুটি একটা ভালো মানে খাবার পেয়ে যাবেন। তো আমি এখন ওয়াটার পার্কের ভেতরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর আর অনেক বড় একটা এরিয়া নিয়ে করা। তো আমি উপর দিকটা একটু দেখাচ্ছি, ওই সাইডে কিছু স্লাইড আছে যেগুলো বড় বড় মানে আমাদের বড়দের জন্য, আর এই সাইডে একটা তাদের টোটাল তিনটা সুইমিং পুল। তো একটা হচ্ছে ওয়েভ মানে এক সেখানে ডিজে পার্টি হয় আর কৃত্রিম ঢেউ দেওয়া থাকে। আর এই যেটা দেখাচ্ছি আমি এটার মধ্যে হচ্ছে বাচ্চাদের জন্য, মূলত বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে ছোট ছোট। তো এগুলোতে কিন্তু কোনো টাকা দেওয়া লাগে না বা টিকিট সিস্টেম নয়, এগুলো আপনারা যেভাবে খুশি এনজয় করতে পারেন। তারপর বড়দের যে স্লাইডগুলো আছে সেগুলো কিন্তু একেবারে ফ্রি, আপনারা যতবার খুশি আপনারা সেখানে স্লাইড করতে পারেন। তো এখন আপাতত ডিজে এবং ওয়েভ দুটোই বন্ধ, কারণ হচ্ছে আজকে সেদিন শুক্রবার ছিল। তো শুক্রবারে কিন্তু 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত বন্ধ থাকে নামাজের টাইমে ডিজে পার্টি। তো আমরা যে সময়টা গিয়েছিলাম তখন নামাজের সময় ছিল, তো প্রায় 2টোর পরেই ডিজে পার্টি শুরু হয়েছিল। তো এখান থেকে দেখাচ্ছি আমি আপনাদেরকে মেইন গেটটা, খুবই সুন্দর লাগছে দেখতে। তো ম্যাজিক প্যারাডাইস আপনারা যারা কুমিল্লায় আছেন অবশ্যই একবার ঘুরে আসবেন, বা কুমিল্লার আশেপাশে কাছে বা একদিনের একটা ট্যুর দেওয়া যেতেই পারে। Thank you.
তো এর মধ্যেই দুটোর পরে ডিজে শুরু হয়ে গেছে, তো ডিজে পার্টি সবাই নাচানাচি করছে আর এর মধ্যে কৃত্রিম ঢেউগুলো চালু করে দিয়েছে। তো খুবই ভালো একটা সময় কেটেছে আমাদের। আমরা প্রায় 3 ঘন্টার মতন ওয়াটার পার্কে ছিলাম, তারপর সেখান থেকে বের হয়ে আমরা যে আমাদের 3টা রাইড ফ্রি ছিল আমরা সেখানে কিছুক্ষণ ঘুরে দেন তারপর বের হয়ে গিয়েছিলাম। তো ম্যাজিক প্যারাডাইসটি কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকে, তবে ওয়াটার পার্ক বিকেল 6টার মধ্যেই তারা বন্ধ করে দেয়। তো আপনারা আগেই হচ্ছে ওয়াটার পার্কে ঘুরে আসবেন, তারপর হচ্ছে আপনারা চলে যাবেন ড্রাই পার্কে। তো ওয়াটার পার্কে যেতে হলে কিন্তু অবশ্যই তাদের খুব ভালো একটা ওয়াশরুম আছে, ড্রেস চেঞ্জিংয়ের একটা সুন্দর ব্যবস্থা আছে, তারপর হচ্ছে তাদের আপনার যে দামি জিনিসপত্র আছে সেগুলো আপনারা লকারে রাখতে পারেন। লকারের মূল্য হচ্ছে 100 টাকা, তো আপনারা নিশ্চিন্তে আপনাদের দামি জিনিসপত্রগুলো রেখে দিতে পারেন। তো আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে যে নাগরদোলায় উঠেছি। তো নাগরদোলা কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, এটা কিন্তু অনেক উঁচু, তারপরও খুব আস্তে আস্তে চলে, যার কারণে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো আমি উপর থেকে আপনাদেরকে একটুটা কিছুটা অংশ শেয়ার করছি, দেখতেই পারছেন জায়গাটা অনেক বড়। তো আমরা যে প্যাকেজ সিস্টেমের টিকিটটা নিয়েছিলাম সেটার মধ্যে কিন্তু ট্রেন ছিল না, ইনক্লুড ছিল না, তো ট্রেনে সেজন্য আর আমরা উঠিনি, কারণ আমাদের এমনিতেই অলরেডি লেট হয়ে গিয়েছে। তো আমরা 3টা রাইড ঘুরেছি, তারপর হচ্ছে আমরা যে লস্ট ওয়ার্ল্ড আছে সেখান থেকে ঘুরে তারপর চলে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখা যায় সেখান থেকে দৃশ্যগুলো, বাট একটু ঘোলাটে টাইপের হওয়াতে খুব একটা ভালো দেখাতে পারছি না আমি, কারণ এটা কভার করা চারিদিক থেকে, কারণ হচ্ছে এটা অনেক উঁচুতে, যার কারণে অনেক বাচ্চারা বা অনেক বড়রাও আছে যারা হার্টের রোগী, তারাও অনেক ভয় পাবে। তো সেকেন্ড রাইডে আমি এটাতে উঠেছিলাম, এটাও অনেক ভয়ঙ্কর, আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তো আমাদের সাথে আরও 2-3টা মেয়ে ছিল সাথে, তো তারাও কিন্তু এখানে অনেক অসুবিধা হয়েছিল আর কি এটার মধ্যে। তো যারা একটু বেশি ভয় পান তারা এটার মধ্যে না উঠলেই চলবে, কারণ এটা খুবই স্পিডে চলে আর খুব উঁচুতে উঁচুতে চলে, তো যার কারণে আমার ভীষণ ভয় লেগেছিল। তো থার্ড রাইডে আমি ছোট মিনি একটা ট্রেন আছে সেখানে উঠেছিলাম, ড্রাগন ট্রেন। তো এই তো আমার 3টা রাইড শেষ, দেন আমি এখানে যে ডাইনোসর পার্কটাতে যাচ্ছি দ্য লস্ট ওয়ার্ল্ড নামে। তো দেখি উপরে যেতে যেতে কি দেখা যায়, দেখি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে প্রথমে উঠতেই একটা ডাইনোসর দেখতে পাচ্ছি, তো এগুলো কিন্তু খুব মুভমেন্ট করে, তো কিছু কিছু আবার গর্জন করে, আবার কয়েকটার একটু নষ্ট, তবে বাচ্চারা কিন্তু অনেক বেশি এনজয় করে এই ধরনের জায়গাগুলোতে আসলে। তো এখানে প্রত্যেকটা ডাইনোসরের সামনে কিন্তু তার ডিটেলস দেওয়া আছে, তো আমি আর অতটা ভালো করে দেখাচ্ছি না আপনাদেরকে। তো আপনারা যারা যাবেন অবশ্যই ঘুরে আসবেন, সেগুলো দেখে আসবেন, নাম এগুলোর সব কিছুই, আপনার বংশবিস্তার সব কিছুই জানতে পারবেন সেখান থেকে। টোটাল হচ্ছে 8 থেকে 10টি ডাইনোসর ছিল। তো এমনিতে কিন্তু কুমিল্লাতে আরেকটা পার্ক আছে ডাইনো পার্ক, সেখান থেকেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, তবে আমরা কিন্তু সেদিন পুরোটা দিনই আমরা এই ম্যাজিক প্যারাডাইসে ঘুরেছি, কারণ আমরা ওয়াটার পার্কে অনেকটা সময় দিয়েছিলাম যার কারণে আমরা বেশি একটা কিছু ঘুরতে পারিনি। তো একসাথে আপনারা কিন্তু ম্যাজিক প্যারাডাইসে আসলে আপনারা কুমিল্লা ময়নামতি জাদুঘর সব কিছুই একসাথে দেখে আসতে পারেন যদি হাতে সময় থাকে, আর আপনারা যদি সকাল সকাল যান তাহলে কিন্তু অনেকগুলো স্পট একসাথে দেখতে পারেন। আর কুমিল্লায় কিন্তু এই স্পটগুলো একটার পর একটা সবগুলোই একসাথেই, তো যার কারণে একসাথে 2 থেকে 3টা স্পট আপনারা ঘুরে আসতে পারেন। তো আমি যেহেতু কিছুদিন আগে ময়নামতি জাদুঘর শালবন বিহার ঘুরে এসেছিলাম তাই আমি আর গেলাম না, আমি শুধু আজকে ম্যাজিক প্যারাডাইসটাই ঘুরে দেখালাম আপনাদেরকে। আপনারা যদি চান আমার আগের ভিডিওতে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ময়নামতি শালবন বিহার এগুলোর ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো প্রথমে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি, দেখি নিচে কী আছে। তো এখানেও দেখা যাচ্ছে কিছু ডাইনোসরের রাইড আছে যেগুলো একেবারে বাচ্চাদের জন্য, তো আমার সাথে আমার বেবি ছিল কিন্তু সে একেবারেই ছোট যার কারণে তাকে আর কোনো রাইডে আমি চড়াইনি। তো
এই ছিল আমার আজকের ম্যাজিক প্যারাডাইসের ভিডিও। তো তারপরে আমরা শহরে চলে গিয়েছিলাম, প্রায় আধা ঘন্টার রাস্তা সিএনজিতে। তো সেখানে যাওয়ার পরে আমরা কুমিল্লা মাতৃভাণ্ডারে চলে গিয়েছি। মাতৃভাণ্ডারটা কিন্তু কালী মন্দিরের অপোজিটে কান্দির পাড়ে। তো আপনারা মনে রাখবেন, সেখানে গিয়ে আপনারা রসমালাই, বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত কুমিল্লার রসমালাই নিয়ে আসতে পারেন। তো যারা মাতৃভাণ্ডারের রসমালাই না পান, তাহলে পাশে আরেকটা দোকান আছে ভগবতী মাতৃভাণ্ডার, সেখানের রসমালাইগুলোও কিন্তু ভীষণ ভালো। তো আপনারা চাইলে সেগুলোও আনতে পারেন। তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড় ছিল, তারপর আমরা অনেক কষ্টে নিয়ে আসতে পেরেছি। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।